হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইব 360। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে, বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় দেখতে। তো চলুন আমরা পুরো বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থান করতেছি। এখানে মূল গেটে তালা ঝুলানো দেখা যাচ্ছে। বিদ্যালয়টির চারপাশ ইটের তৈরি দেয়াল এবং রড দ্বারা বেষ্টিত। আমরা এখন এর ভেতরে প্রবেশ করব। গাইস, আমরা ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশের খুব চেষ্টা করতেছি। আসলে করোনাকালীন সময়ের কারণে বিদ্যালয় বন্ধ আছে, সেই জন্য সামনে যে গেটগুলো আছে গেটগুলোও বন্ধ করে দেওয়া, বাহির থেকে তালা মেরে দেওয়া আছে। তো আমরা এখনও ফাঁক ফোকর খুঁজে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা বিদ্যালয়টির পেছন দিকে প্রবেশ করেছি, মানে পেছন দিক দিয়ে দেখতেছি যে কোনো দিক দিয়ে ভেতরে প্রবেশ করা যাবে কি না। অবশেষে আমরা ভেতরে প্রবেশ করার রাস্তা পেয়ে গেছি। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। গাইস, এখন আমরা ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভেতরের অংশটায় প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে, এটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এটি খুবই একটি পুরাতন এবং ঐতিহ্যবাহী স্কুল। মানিকগঞ্জ জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে এই ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এটি 1919 সালে স্থাপিত হয়েছে। বালিয়াটির জমিদার ঈশ্বরচন্দ্রের পুত্র হরেন্দ্র কুমার রায়চৌধুরী স্কুলটি প্রতিষ্ঠা করেন। তিনি তার পিতার নামে এই স্কুলটির নামকরণ করেন। প্রথমে এই স্কুলটির নাম ছিল ঈশ্বরচন্দ্র হাই ইংলিশ স্কুল এবং বর্তমানে এই স্কুলটির নাম বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। হরেন্দ্র কুমার রায়চৌধুরী তখনকার সময়ে প্রায় 50,000 টাকা খরচ করে এই স্কুলটি নির্মাণ করেছিলেন। এই বিদ্যালয়টির পূর্ব পাশে একটি সুন্দর পিচ ঢালা রাস্তা রয়েছে, আর ঠিক রাস্তার পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। পুকুরটি দেখতে খুবই চমৎকার। আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। ঢাকার গাবতলি বাস স্ট্যান্ড হতে এসবি লিঙ্ক পরিবহনের মাধ্যমে আপনারা সাটুরিয়া বাস স্ট্যান্ডে এসে নামবেন। টিকিটের মূল্য 75 টাকা। তারপর সাটুরিয়া হতে আপনি সিএনজি কিংবা অটোরিকশায় রিজার্ভ করে আপনি বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আসতে পারেন। রিজার্ভ ভাড়া 30 থেকে 50 টাকা নেবে। গাইস, এখন আমাদের যাবার পালা। এখন আমরা বিদ্যালয়টি থেকে বের হয়ে যাব। যাবার সময় একটা দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেছি, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন খুবই ক্ষুধার্ত, দেখি সামনে কোনো খাবার পাওয়া যায় কিনা। কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই আমরা একটি হালিমের দোকান দেখতে পেলাম। এখানে হালিমের মূল্য প্রতি প্লেট 30 টাকা এবং 50 টাকা। আমরা সেখানে নামলাম এবং হালিম খেলাম। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।